এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর, আবারও তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত আমডাঙ্গা, আহত 10। আমডাঙ্গা রাহানে এলাকায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, 3 বিজেপির সমর্থকের বাড়ি ভাঙচুর, 2 দলের সমর্থকদের হাতাহাতি সংঘর্ষে আহত উভয় পক্ষের 10 জন। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ, এলাকায় উত্তেজনা। আমডাঙ্গা থানার রাহানে গ্রামে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 2 পক্ষের 10 জন। বিজেপি করার অপরাধে 3 বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। বিজেপি সমর্থকদের দাবি, তারা বিজেপির সমর্থক, সেই জন্য বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল, আজ বাড়ি ভাঙচুর করে মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের দাবি, মদ্যপ অবস্থায় বিজেপির কর্মী তাদের উপর চড়াও হয় ও ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং মস্তান হয়েছে, বোমা আনবেন এই নিয়ে তর্কাতর্কি হয়, তারপর 2 দলের সমর্থকদের হাতাহাতি সংঘর্ষ হয়, সংঘর্ষে 2 দলের 10 সমর্থক আহত হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমডাঙ্গা থানার পুলিশ, 2 পক্ষই আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।